মালদা জেলা শাসক এবং পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী কৃষ্ণকালী প্রফেশনাল ট্রেনিং স্কুলে উৎকর্ষ বাংলা বিউটি ট্রেনিং এর কর্মী সহ সকল স্টুডেন্টদের আগামী 15 এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হলো। সরকারি নির্দেশ অনুযায়ী আজ থেকে বন্ধ রাখা হলো ট্রেনিং সেন্টার। মালদা জেলা শাসক এবং পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং স্কুলের উৎকর্ষ বাংলা বিউটি ট্রেনিং এর কর্মী সহ স্টুডেন্টদের ছুটি দেওয়া হলো আগামী 15 এপ্রিল পর্যন্ত। সরকারি নির্দেশ অনুযায়ী আজ থেকে ট্রেনিং সেন্টার বন্ধ রাখা হলো। হ্যাঁ বলুন, আজকে কি করলেন আপনারা এখানে? আমাদের মেয়েদেরকে একটা বিউটিশিয়ান কোর্স এবং একটা টেলারিং কোর্সের ক্লাস হয়। তো মোটামুটি 60-70 জন আমরা থাকি এখানে সবাই। তো সরকারি গাইডলাইন অনুযায়ী করোনা ভাইরাস আজকে ওদেরকে একটু করোনা ভাইরাস নিয়ে একটু অ্যাওয়ারনেস করানো হলো, কী কী সাবধানতা অবলম্বন করবে সেটা বলে দেওয়া হলো। এবং যেহেতু সরকার আমাদেরকে বারবারে বলছে যে যেহেতু আগে 31 মার্চ ছিল, তারপরে আবার সেটা এক্সটেন্ড করে 15 এপ্রিল পর্যন্ত করা হলো, সেই জন্য ওদেরকেও আমরা আজকের থেকে ছুটি দিলাম 15 এপ্রিল পর্যন্ত। নেক্সট যতক্ষণ সরকার আবার কোনো নির্দেশ না দিচ্ছে সেই অবধি ওদেরকে আমরা ছুটি দিয়ে দিলাম। এই কারণেই যাতে ওরা একটু ক্লোজ কন্ট্যাক্টে না আসে, বাড়িতে থাকে, ভিড়ের থেকে একটু আইসোলেটেড থাকে, সেই জন্য ওদেরকে আমরা আজকে ছুটিটা দেওয়া হলো আমাদের। এবং ওদেরকে বারে বারে বলে দিয়েছি অন্য কোনো খবরে ওরা যেন আতঙ্কিত না হয়, মোটামুটি যেই যা যা নির্দেশ ওদেরকে দেওয়া হয়েছে সেগুলো মেনে চললে ওরা অনেকটা সেফ থাকবে এবং যেন যতটা সময় বাড়িতে থাকে। সরকারের নির্দেশে বলা হয়েছে একসাথে কোথাও জমায়েত এবং ভিড় এবং নিকটে আসা যাবে না। সে নির্দেশকে মাথায় রেখে আজ থেকে বন্ধ হলো কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং স্কুল। আজকে আপনারা কী করছিলেন এবং ছুটি দিলেন কী বিষয়ে, কেন? আমাদের এটা এনজিও অফিস, এখানে আমাদের উৎকর্ষ বাংলা ট্রেনিং চলে। উৎকর্ষ বাংলা ট্রেনিংয়ের মেয়েদের আমরা ছুটি দেওয়ার সিদ্ধান্ত মানে সরকার থেকে নেওয়া হয়েছে, তো আমাদের কালকে নোটিশ পাই তাই আজকে ওদের ছুটি দেওয়া হলো। আমাদের 15 এপ্রিলে আবার ওদের ডাকা হলো। তো আপনাদের এখানে কী শেখানো হতো? আমাদের এখানে বিউটিশিয়ান টেলারিং এইসবের শেখানো হতো। তো সরকার থেকে মানে এখানে একটা করোনা ভাইরাস নিয়ে একটা ই চলছে চারিদিকে, একটা প্রত্যেকটা মানুষের মনে একটা আতঙ্ক ঢুকে আছে, সেই উপলক্ষে আমরা যে নিয়মগুলো মানতে হবে সেগুলোকে আজকে সেগুলোকে বলে আমরা প্রত্যেকে একজনকে মানে মাস্ক দেওয়া হলো প্রত্যেকটা মেয়েদেরকে, তারা রাস্তাঘাটে বেরোলে মাস্কটা পরে যেন বেরোলে। আজ স্কুলে উপস্থিত হন মালদা জেলার নোডাল অফিসার রাজেন্দ্র রাজ সুন্দর। সেখানে ছাত্রছাত্রীদের মুখে মাস্ক পরানো হয় এবং সচেতনতা করা হয়। বলুন আজকে আপনাদের কি করলেন? হ্যাঁ, আজকে আমি হলাম এই সংস্থার অডিটর আর কি, স্ট্যাটুটরি অডিটর। তো আজকে আমাকে ইনারা এখানে ডেকে এনেছেন। তো যে যে জিনিসটার জন্য সবাই আতঙ্কিত সেটা থেকে বাঁচতে গেলে আমাদেরকে প্রিকশন নিতে হবে, সেই জন্য এখানে মাস্ক দেওয়া হলো আজকে, যাতে সবাই যারা করোনা আক্রান্ত তারা যেন এটা ইউজ করে সেই জন্য। এবং এটা সম্পর্কে অ্যাওয়ারনেস সম্পর্কে কিছু কথাবার্তা সবাই বললেন এখানে। গ্যাদারিং এড়িয়ে চলবেন এবং রাত্রিবেলা সবাই হট ওয়াটার যাতে ইউজ করে, গরম জল খায় শোয়ার আগে, তাহলে করোনা থেকে অনেকটা বেশি প্রিকশন করে নিতে পারবেন। আগে যেন তারা হাত ধুয়ে ফেলে, সাবান দিয়ে হাত ধুয়ে ফেলে, তাহলে এই ভাইরাস থেকে তারা দূরে থাকতে পারবে। উপস্থিত 60 জন ছাত্রীদের এই মাস্ক পরানো হয় আজ, সাথে তাদের মাস্ক তৈরি শেখানো হয় কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টারের তরফ থেকে। আপনারা এখানে কোথায় এসেছেন? রবীন্দ্রভবন, কৃষ্ণকালী ভোকেশনাল সেন্টার। কি শিখছেন? পার্লারের কোর্স, বিউটিশিয়ানের কোর্স। তো আজ থেকে কি ছুটি হচ্ছে না কি হলো? আজ থেকে ছুটি হচ্ছে করোনা ভাইরাসের জন্য 15 এপ্রিল পর্যন্ত। তা আপনারা কতদিনের কোর্স করছেন এটা? এটা 90 দিনের কোর্স। কতজনের ব্যাচ? 30 জন। শিখতে পেরেছেন? মোটামুটি এখন পর্যন্ত যতটুকু শিখেছি ভালোই শিখেছি। করোনা ভাইরাস নিয়ে আপনার কি আতঙ্কিত? অল্প স্বল্প। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।